জিজ্ঞেস করছি, গতকাল আপনি উত্তর দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে অলঙ্কৃত করে বসেছেন, তো এই দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? গতকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গভর্নমেন্টের আমি একটা মেমোরেন্ডাম দেখেছি। সেই মেমোরেন্ডামে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হিসাবে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে যাব, গিয়ে ওখানে বসে এই ব্যাপারে যাবতীয় আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেখানে ওই মিটিংয়ে আমরা ঠিক করব। ইএসসিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ইসলামপুরের গ্রুপের থেকে আপনি আজ শুধু ইসলামপুর মহকুমা হাসপাতালে নয়, আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে করছেন, তার জন্য দর্শকদের উদ্দেশ্যে বা সমগ্র উত্তর দিনাজপুরবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা চিকিৎসার ব্যাপারটা তো খুব সেন্সিটিভ ব্যাপার। সরকার সুবিধা দিচ্ছে, সেই সুবিধাগুলি যেন রোগীর কাছে পৌঁছায় এটাই দায়িত্ব আছে রোগী কল্যাণ সমিতির। কোনো রোগীর কোনো অসুবিধা যেন না হয় চিকিৎসা করাতে, সে ব্যাপারে যেহেতু আমি ইসলামপুর রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হিসাবে অনেকদিন ছিলাম, আমার এই ব্যাপারে কিছুটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আগামী দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে রোগী কল্যাণ সমিতি হয়েছে সেই কাজগুলো আমি সহজভাবে আমার মনে হয় করতে পারব। ধন্যবাদ। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের জেলার অভিভাবক শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়কে রায়গঞ্জ হাসপাতাল এবং রায়গঞ্জের যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান করেছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ। কানাইলাল আগরওয়াল একজন সৎ নিষ্ঠাবান নির্ভীক মানুষ, গোটা জেলায় ওনার যে কর্মদক্ষতা এবং ওনার যে কর্মকাণ্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের স্বার্থে, উনি দিন রাত সংগঠনের স্বার্থে দিন রাত লড়াই করছেন এবং বুথ স্তর থেকে উনি সংগঠনকে শক্তিশালী করছেন, দিন রাত খেটে চলছেন। আর একজন সৎ নিষ্ঠাবান মানুষকে এই দায়িত্ব দেওয়া এবং মেডিকেল জগতে মানুষজন, আমাদের জেলার মানুষজন, উত্তর দিনাজপুর জেলার মানুষজন আরও উপকৃত হবে, আরও ভালো ট্রিটমেন্টের ফল পাবেন এবং এতে সাধারণ মানুষ খুব উৎসাহিত। সারা জেলা জুড়ে কাল থেকে আমি দেখতে পাচ্ছি যে কানাইলাল আগরওয়াল মহাশয়ের কাছে সংবর্ধনা দিচ্ছেন এবং এতে জেলাবাসী খুব খুশি। আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমরা খুবই খুশি যে আবারও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আমাদের ইসলামপুরের জননেতা শ্রী কানাইলাল আগরওয়ালকে রায়গঞ্জ মেডিকেল অ্যান্ড হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। এতে রায়গঞ্জের তথা আমাদের জেলার স্বাস্থ্য ক্ষেত্রে বহুবিধ উন্নতি সাধন হবে এবং ইসলামপুরের আপামর মানুষ তথা জেলার মানুষ এতে প্রচণ্ডভাবে উপকৃত হবে বলে আমরা আশা রাখি। কারণ উনি এ বিগত দিনেও অনেক দায় দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য দপ্তরের, আশা করি এই এই ক্ষেত্রে উনি খুব ভালোভাবে কাজ করবেন এবং আমাদের মুখ এবং সরকারের মুখ এবং দলের মুখ উজ্জ্বল করবেন। আপনার নাম? শ্রী গঙ্গেশ দেশরকার, সভাপতি ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি তথা পৌর প্রশাসক ইসলামপুর পৌরসভা। ধন্যবাদ।